দেখো, আজকে ভিজুয়াল বেসিকে আমরা একটা প্রোগ্রাম করবো যেটা হচ্ছে এজ ক্যালকুলেশন। এখানে ডেট অফ বার্থ দেবে এবং এখানে কোন ডেটে সেই ডেটটা দিলে, এখানে বাই ডিফল্ট কারেন্ট ডেটটা থাকবে, দিয়ে ক্যালকুলেটর ক্লিক করলে এজটা ক্যালকুলেট হবে। ঠিক আছে, এর আগে আমরা ভিজুয়াল ফক্স প্রোতে মনে হয় প্রোগ্রামটা করেছিলাম। ঠিক আছে, তো এখানে সেই ফর্মটা রান করি আগে। কত নম্বর ফর্ম এটা আমার? ফর্ম 19। ঠিক আছে, প্রজেক্টে গিয়ে প্রপার্টিজ ফর্ম 19 সিলেক্ট করলাম, ওকে রান। তো এই এই প্রোগ্রামটাতে কি কি কন্ট্রোল নেওয়া আছে আমাদের? এখানে লেভেল কন্ট্রোল, এটাও লেভেল, এটাও লেভেল, এবং এখানে যেখানে এসটা শো করবে এটাও লেভেল। এখানে দুটো টেক্সট বক্স, বাই ডিফল্ট টেক্সট টু এ কি দেখাচ্ছে আমার? কারেন্ট ডেটটাকে দেখাচ্ছে। তাহলে এখানে কোন একটা ডেট অফ বার্থ, হয়তো সাপোজ কারো ডেট অফ বার্থ বললো যে 1/1/2002। ঠিক আছে, 2002 দিয়ে এবার ক্যালকুলেটর ক্লিক করলে আজকের ডেটে তার বয়সটা কত, কত হচ্ছে 21 বছর 2 মাস 2 দিন। ঠিক আছে, তাহলে এইভাবে ক্যালকুলেট করা যাবে। ঠিক আছে, ক্লিয়ারে যদি ক্লিক করো তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। আবার তুমি এখানে দুটো ডেট বসাতে পারো। ঠিক আছে, যে এখানে দুটো ডেট বসে কোনো নির্দিষ্ট ডেটে এখানে বসিয়ে করবে। তাহলে এখানে একটা ডেট বসালাম যে 2 কোন 2, এটা কি 2/5/2 2000 দিলাম, এবং এটা ডেট দিলাম 1/1/1/1/2019। ঠিক আছে, এই ডেটে তার বয়স কত হবে? ঠিক আছে, একটা ডেট দিলাম, তাহলে এইখানে ক্যালকুলেট করলে দেখাচ্ছে কত হচ্ছে 19 বছর 8 মাস। তাহলে নির্দিষ্ট ডেটে আমরা করতে পারি। এইখানে একটা জিনিস রাখবে, যদি ভুল করে তুমি ডেট না দিয়ে ভুল অন্য কিছু যদি কোনো ভ্যালু দিয়ে দাও, ক্যালকুলেট করতে গেলে তোমাকে দিবে ইনভ্যালিড ডেট ফরম্যাট। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে মেসেজটা দিয়ে দেবে, ঠিক আছে, যে ভুল ডেট ফরম্যাট দিলে। তো এইগুলো আমাদের করতে হবে প্রোগ্রামিং এর সাহায্যে। তাহলে কিভাবে করব? প্রথমে ডিজাইনটা করে নেব, ডিজাইন করাতে কোনো কঠিন কাজ নয়। ঠিক আছে, ডিজাইন হয়ে গেল, দুটো টেক্সট বক্স, টেক্সট বক্সের নাম যদি চেঞ্জ করব মনে করো চেঞ্জ করতে পারো, আর নাম চেঞ্জ না করলে বাই টেক্সট অন দিই বা টেক্সট টু দিই করবে। ঠিক আছে, তাহলে কোথায় এটা লিখবো কোডটা? ক্যালকুলেট বাটনে, ক্যালকুলেট বাটনে ডাবল ক্লিক করে আমি এখানে কোডটা লিখেছি, কোডটা তোমাদের বুঝিয়ে দিয়ে যাবো তোমার। ঠিক আছে, দেখো প্রথমে এই যে এই কথাটা লিখেছি ডিম টিডি অ্যাজ লং, এই টিডিটা কি কে বলতে পারবে? না, টিডিটা কি? টিডি হচ্ছে একটা ভেরিয়েবল নেম। ডিম স্টেট, ভিজুয়াল বেসিকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে ডিম স্টেটমেন্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ডিম। ঠিক আছে, ভেরিয়েবল মানে কি? যার মধ্যে কোনো ভ্যালু স্টোর করে রাখা যায়। আমরা এক্স ওয়াই জেড যেমন ধরি, অঙ্ক করতে গিয়ে এক্স ধরেছি, তাই না? তাহলে এইরকম ভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় আগে ভিজুয়াল বেসিক এ প্রোগ্রামিং এ। এটা মাথায় রাখো, ভেরিয়েবল কত ধরনের হয় এগুলো কিন্তু টাইপ গুলো মাথায় রাখতে হবে। তাহলে ডিম টিডি একটা নাম দিয়েছি ভেরিয়েবল, যার মধ্যে কোনো ভ্যালু স্টোর করবো, এবং সেই ভ্যালুটা কি ধরনের ভ্যালু হবে? লং টাইপ। তাহলে ভেরিয়েবলের এই যে টাইপটা, ডাটা টাইপটা কি হবে? লং। আমরা এমএস এক্সেসে যখন ডাটা টাইপ দেখেছিলাম কি কি দেখলাম, টেক্সট, নিউমেরিক, কারেন্সি, অনেক রকম ডাটা টাইপ দেখেছিলাম। তো ভেরিয়েবলটা কি ধরনের ডেটা স্টোর করবে তারও টাইপ তোমাকে বলে দিতে হবে। তুমি যদি বলতে ডিম টিডি এজ স্ট্রিং, দ্যাট মিন টিডি স্টোর স্ট্রিং ভ্যালু অনলি ক্যারেক্টার। ঠিক আছে, যদি এটা বলতে তার মানে টিডি স্ট্রিং ভ্যালু সাপোর্ট করবে। ডিম টিডি এজ ডেট, তার মানে কি ধরনের ভ্যালু সাপোর্ট করবে? ডেট ভ্যালু। ডিম টিডি এজ ইন্টিজার, তাহলে ইন্টিজার ভ্যালু সাপোর্ট করবে, পূর্ণ সংখ্যায় সাপোর্ট করবে, কোনো দশমিক দেখাবে না। তো লংটা কি? লংটা হচ্ছে নাম্বারেরই একটা ফরম্যাট, একটু বেশি নাম্বার সাপোর্ট করে, লং এর একটা ক্যাপাসিটি আছে। ঠিক আছে, ইন্টিজার থেকে বড় হচ্ছে লং, তার থেকে বড় ডাবল। আমরা ফোন নাম্বার দিয়ে থেকে ডাবল নিয়েছিলাম, মনে পড়ছে? তাহলে সেই ডাটা টাইপটা, সেই ভেরিয়েবলটা কি ধরনের ডাটা স্টোর করবে এটা হচ্ছে এটা সাহায্যে। ক্লিয়ার? এটা হচ্ছে ডাটা টাইপ। তো এগুলো পরীক্ষাতে তোমাদের আসবে, ঠিক আছে, যে কারণে আমি এখন থেকেই বলছি এবং কিছু লেখানোর ব্যাপার আছে। তাহলে কি ধরনের ডেটা টাইপ বললাম? ডিম টিডি হচ্ছে লং ডেটা টাইপ। ওকে, এবার এখানে আমি একটা শর্ত দিয়েছি, প্রথমে একটা শর্ত চেক করছি কি ইজ ডেট একটা ফাংশন, মানে ওইটা ডেট কিনা সব দেখে নিচ্ছে যে যে টেক্সট বক্সে যে ভ্যালুটা ইনপুট করছে সেটা ডেট না অন্য কিছু। যদি না হয় ইজ ডেট টেক্সট অন ডট টেক্সট ইকুয়াল টু ফলস, মানে টেক্সট অন এর যে ডেটাটা দিয়েছে সেটা যদি ডেট না হয়, অথবা টেক্সট টু যেটা দিয়েছে সেটাও যদি ডেট না হয়, তাহলে কি হবে? হয়তো ডেট লেখো না অন্য কিছু লিখেছো, তাহলে কি হবে? দেন কি হবে? দেন মেসেজ শো করবে, মেসেজ বক্সে কি দেখাবে? ইনভ্যালিড ডেট ফরম্যাট। ঠিক আছে, দেন কি দেখাবে? ইনভ্যালিড ডেট ফরম্যাট, দিয়ে এটা এক্সিট সাব, মানে এই যে সাব প্রসিডিওরটা এখান থেকে বেরিয়ে যাবে, আর নিচে কিছু ক্যালকুলেশন আসবে না, নিচে চেক করবে না। তাহলে প্রথমেই চেক করে নিচ্ছে যে তুমি যে ডেট ভ্যালুটা দিলা সেটা ডেট কি ডেট নয়,
ঠিক আছে, মানে প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে কিছু জিনিস দিতে, কেউ হয়তো নাম লিখে রেখেছে, দিয়ে বলছে যে আমার ডেট অফ বার্থটা কোশ্চেন করবো বা ভুল ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে প্রথমে চেক করে নাও যে সেটা ডেট কিনা, যারা ইজ ডেট টেক্সট অন দা টেক্সট অর ইজ ডেট টেক্সট টু দা টেক্সট ইকাল টু ফলস, দেন মেসেজ শো করে দেবে এটা ভুল ডেট দিয়ে দিয়েছো তুমি, ঠিক আছে, এবং এখান থেকে এই প্রোগ্রামটা এক্সিট করে যাবে। ক্লিয়ার? যদি ঠিক দাও তখন আসবে এটা পরেরটা। তাহলে প্রথমে এজ ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে, এজ ক্যালকুলেশন করতে গেলে আমাদের যে দুটো ডেট দেওয়া আছে সেই দুটো ডেটের মধ্যে থেকে কত দিনের পার্থক্যটা আমরা ভাগ করে নিই, বের করে নিই। এর আগে করেছিলাম তাই না, যে ডে কারেন্ট ডেট থেকে ডেট অফ বার্থ, কারেন্ট ডেট তো বড় ডেট অফ বার্থ ছোট, তাহলে কারেন্ট ডেট থেকে ডেট অফ বার্থ বিয়োগ করে নিয়ে যে এত দিনের পার্থক্য সেইখান থেকে বছর মাস এবং দিন বার করতে হবে, 365 দিয়ে ভাগ করে আমরা বছর বার করে নিব, ঠিক আছে। তো এখানে একটা ফাংশন ইউজ হয়, সেই ফাংশনটার নাম কি, ডেট ডিপ, ডেট ডিপ ডিফারেন্স, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু সময়ের চলে আসে, কিন্তু যেহেতু আমি দিনটা চাইছি তার জন্য আমাকে কি ফরম্যাট চাইছে, ডি লিখেছি। আমরা যেমন ডেটের ফরম্যাট একটা করেছিলাম মনে পড়ছে, DDMMYY, তাহলে আমি দিনের পার্থক্য চাইছি কোন ডেট থেকে, মানে টেক্সট অন এট। এবার টেক্সট অনে কি ডেট লেখা আছে, তো ক্যারেক্টার, তাই আমরা একটা ফাংশন ইউজ করব, ঠিক আছে, ক্যারেক্টার টু ডেট, সি ডেট ফাংশন, মানে ওইটা যাই দাও ওটা যেন ডেটে কনভার্ট হয়ে যায়, ফাংশনটা ওই ওই টেক্সট বক্সের লেখাটা কিসে কনভার্ট হবে, ডেটে, এই ফাংশন সি ডেট, ঠিক আছে। সি ডেট মানে ভিজুয়াল বেসিক এর ফাংশন এবং এমএস অ্যাক্সেস এই ভিজুয়াল ফক্স ফুল ফাংশনে কিছু পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে, কিছু কিছু পার্থক্য আছে। তাহলে ডেট ডিপ ফাংশন ডেট ভ্যালুটা শো করবে, মানে দিনের ভ্যালুটা পার্থক্যটা দেখাবে কার মধ্যে থেকে টেক্সট অন, এবং এটাকে বিয়োগ করে কারেন্ট ডেটটা বিয়োগ করে, ঠিক আছে, কতদিনের পার্থক্য সেটা আমার দিনে চলে আসবে। কার মধ্যে স্টোর হলো এটা, টিডির মধ্যে স্টোর হলো সেই ভেরিয়েবলটা, ও কিন্তু মানে নাম্বারই স্টোর করবে, ঠিক আছে এইটা। এবার এখানে ধরে নাও সাপোজ 1000 দিনের পার্থক্য পেলাম, 1000 নাম্বার স্টোর হয়েছে কত, 1000, দুটো ডেটকে বিয়োগ করে 1000 দিনের পার্থক্য এসেছে। এবার 1000 এর 1000 মানে কত বছর, কি করে বার করবো আমরা, 365 দিয়ে ভাগ করলে বছরটা পেয়ে যাব। তাহলে ওয়াই বার করলাম আমি, টিডি কে কত দিয়ে ভাগ করলাম, 365 দিয়ে, ঠিক আছে। তো 365 দিয়ে ভাগ করলে তোমার বছরটা যে চলে আসবে ওখানে তো দশমিকে চলে আসবে, বুঝলে? হ্যাঁ, ধরে নাও 365, 1000 ডিভাইডেড 365, তাহলে 5.7 চলে গেল। তাহলে ওখানে শুধু আমার কোন ভ্যালুটা দরকার, ইন্টিজার পার্টটা দরকার, তাই না? তাহলে এখানে আমি ইন্ট ফাংশন ইউজ করতে পারতাম, কিন্তু এখানে এখানে শুধু এলএনজি ফাংশনটা ইউজ করেছি, ওই শুধু আমাকে ওই নিউমেরিক ভ্যালুটাকেই শো করবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা হচ্ছে লং এ কনভার্ট করে দেয়, ওই ক্যারেক্টার টু লং এ কনভার্ট করে দেবে ওইটাকে ফাংশনটাতে। এটা ইন্টিজার ফাংশন ইউজ করে আমি করতে পারতাম, ইন্ট ফাংশন, ক্লিয়ার? ওকে, তো এটা একটা নতুন ফাংশন, সেই কারণে আমি দেখিয়েছি। দ্বিতীয় হচ্ছে ওয়াইটা বেরিয়ে গেল, এবার মাস বার যে বাকি যে ধরে নাও 10 বছর, 10 বছর 3 মাস হলো, বাকি তো দশমিকে আছে, তাহলে ওটার ভাগ চেষ্টা দরকার তো আমার, ভাগ চেষ্টা দিয়ে কাজ করতে, ভাগ চেষ্টাকে দিয়ে মাস বার করতে 30 ভাগ করতে হবে। তাহলে ভাগ শেষ পাওয়া যায় কোন ফাংশনে, মড ফাংশনে। ওই যে টিডির মধ্যে যে ডেটটা স্টোর হয়েছিল তাকে 365 দিয়ে ভাগ করার পরে আমি কত দিয়ে আবার ভাগ, ভাগ শেষ বার করার পর আবার কত দিয়ে ভাগ করে দিলাম আমি, 30 দিয়ে, একবারে ইউজ করে দিলাম। দেখো এমনি তোমার ভিজুয়াল বক্স করে দেখবে দুবার ইউজ করেছিলাম আমি ওখানে, হ্যাঁ, মানে দুবার লেখা আছে ভিজুয়াল বক্সের প্রোগ্রামটার সঙ্গে কম্পেয়ার করে দেখবে ওখানে দুবার লিখেছিলাম, মানে আগে আমি বার করলাম তারপরে আবার 30 দিয়ে ভাগ করলাম, আর এখানে আমি একবারেই ভাগ করে নিলাম, ঠিক আছে, ঠিক আছে। ওখানেও করা যাবে, করা যাবে না না, ঠিক আছে, মানে আস্তে আস্তে তুমি তুমি শর্টে আসবে, ধরো, ঠিক আছে। তাহলে এখানে মাসটা পেয়ে গেলাম, এবং ওইখান থেকে আমাকে কি করতে হবে, এবার মাস পাওয়ার পর ওই বাকি যেটা ভাগ শেষ থাকছে, মানে এখানে যে ভাগ শেষটা এলো তার তার যে ভাগ শেষটা থাকবে, মানে 365 ভাগ করার পর 30 দিয়ে ভাগ করার পর যে ভাগ শেষটা থাকবে সেটাই তো আমার দিন, 30 দিয়ে ভাগ করার পরেও তো কিছু ভাগ শেষ থাকতে পারে, দশমিকে থাকতে পারে, সেটাই তো দিনে পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে সেটাই হয়ে যাবে, এখানে আবার দেখো 30 এর মডটাকে নিয়ে নিয়েছি, এখানে কিন্তু ভাগ করেছি আর মড নিয়েছি, ভাগ আর মডের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে পেরেছো? এই যে ভাগ ধরে নাও তোমার 1000 দিন ডিভাইডেড 365 ইকুয়াল টু কত হলো, 2 বছর 73, এই মানে দশমিক এইটা চোখ পেলাম। তাহলে তোমার ভাগ শেষ কোন, এটা হচ্ছে ভাগ করলে এটা বেরিয়ে যাবে, তার মধ্যে পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমার বছর পেয়ে গেলাম। তাহলে ভাগ শেষ যেটা পাবো সেটাকে 30 দিয়ে ভাগ করে মাস আসবে, তাহলে 73 পেয়েছি আমি, আচ্ছা 73ই পেলাম, সাপোজ 73 74 পেলাম, ঠিক আছে 74। তাহলে আমি এটা ক্লিয়ার করি, ক্লিয়ার করলাম, এবার 74 কে 30 দিয়ে ভাগ করবো তাহলে মাসটা পেয়ে যাবো। তাহলে 74 ডিভাইডেড 30,
ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 2 মাস পেলাম, তাহলে দিন কোনটা? এর যে ভাগ শেষ থাকছে সেটাই তো দিন, তাহলে ওইটাকে আবার যদি মড বার করে নিই, 30 দিয়ে ভাগ করার পর যে ভাগ শেষটা থাকছে সেটাই আমার দিন হয়ে আছে, তাহলে সেখানে আমার কি ইউজ হচ্ছে? মড ফাংশন ইউজ হচ্ছে। ক্লিয়ার? তাহলে ওয়াই, মান্থ অ্যান্ড ডে, তিনটে জিনিস, এই তিনটে পেয়ে গেছি আমি। এই ওয়াইটা কি, এমটা কি, এবং ডিটা, ডিওয়াইটা কি বলো? ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করেছি আমি, কিন্তু করতে হতো ভেরিয়েবল ডিক্লেয়ার কর, প্রোগ্রামিং করতে গেলে ভেরিয়েবল ডিক্লেয়ার করে করাই ভালো, ঠিক আছে, কিন্তু না করলেও বাই ডিফল্ট ও কিন্তু ধরে নেবে, ঠিক আছে, না করলেও। এবার এইটাকে শো করতে হবে, কি শো করতে হবে দেখো, আমি যখন এখানে কোনো একটা ডেট দিচ্ছি 9/4/1999, সাপোজ এটা একটা ডেট দিলাম, এই যে ডেটটা দেওয়ার পর ক্যালকুলেটার ক্লিক করছি, এখানে কি লেখা থাকছে? 24 বছর 11 মাস 0 দিন, ঠিক আছে, 24 বছর 11 মাস 0 দিন। তাহলে 24, এটা হচ্ছে ওয়াই, ওই ভেরিয়েবলটা, ওয়াই এর মধ্যে যে ভ্যালুটা স্টোর ছিল, তার পাশে কি লেখা দেখাচ্ছে? ইয়ার্স লেখাটা দেখাচ্ছে, এম যেটা ছিল সেটা হচ্ছে এটা, তার পাশে মান্থস লেখাটা দেখাচ্ছে, আর ডি ওয়াই যেটা ছিল, এই যে ডি ওয়াইটা যেখানে আসছে এটা হচ্ছে সেই জিরোটা, এবং তার পাশে কি লেখা দেখাচ্ছে? ডেজ দেখাচ্ছে। তাহলে পাশাপাশি এই ভ্যালু গুলোকে এটার পাশে এটাকে যোগ করতে হয় কি সাইন দিয়ে? অ্যান্ড সাইন দিয়ে, দেখো অ্যান্ড সাইন দিয়ে, যে এটা হচ্ছে 24, তারপরে ইয়ার্স লেখাটা দেখাবে ডাবল কোটেশনের মধ্যে, অ্যান্ড, অ্যান্ড মানে আমরা যোগ করবো, এটা প্লাস এটা দেখাবে, ঠিক আছে, অ্যান্ড এম কে দেখাবে, এম এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে দেখাবে, যে কার পাশে কি দেখাবে? মান্থ। এখানে কিন্তু একটা করে স্পেস দিয়েছি আমি, কেন বলো তো? যাতে একটু ফাঁক থাকে, হুম, না হলে কি হবে তোমার ওই সং গায়ে গায়ে লেগে যাবে, ঠিক আছে, এইটা। তারপরে কাকে দেখাবে? ডি ওয়াই কে, ডিওয়াই কে দেখিয়ে পাশে কি দেখাচ্ছে? ডেজ। এইভাবে আমরা ভিজুয়াল ফক্স প্রোতেও করেছি, ঠিক আছে, এখানে ভিজুয়াল ফক্স প্রোতেও করেছি। তাহলে এই হচ্ছে নর্মাল একটা এজ ক্যালকুলেশনের প্রোগ্রাম, ঠিক আছে, এই প্রোগ্রামটা একটু নোট ডাউন করে নাও।